দখল দূষণে হারিয়ে যেতে বসেছে নড়াইলের কালিয়া উপজেলার নরাগাতি খাল স্থানীয়দের প্রভাবে দখল হয়ে গিয়েছিল ১৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় শনিবার খালটির কিছু অংশ মুক্ত করা হয় তবে দখলদাররা বলেছেন সরকার তাদের বসবাসের জন্য বন্দোবস্ত করে দিয়েছে উচ্ছেদ ঠেকাতে টাকা নেবার অভিযোগ রয়েছে স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে প্রতিনিধি সাজাদুল ইসলাম শোভনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আদনান আহমেদ কোথাও টিনশেড বাড়ি আবার কেউ বা তুলে ফেলেছে বহুতল ভবন আর ব্যবসায়িক প্রতিষ্ঠান আর এসবের মাঝে হারিয়ে যেতে বসেছে নড়াইলের নড়াগাতির প্রাচীন এই খালটি স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মাটি ভরাট করে খালের দুপাশে গড়ে উঠেছে প্রায় শতাধিক পাকা আধা পাকা বাড়ি আর এভাবেই দিনে দিনে দখল হয়ে যায় খালটি নড়াইল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এ কে এম তরিকুল ইসলাম জানান পূর্বে অবৈধ স্থাপনা স্বর্ণ নোটিশ দিয়ে স্থাপনা উচ্ছেদ করতে বলা হয়েছিল তার নিজ থেকে স্থাপনা সরিয়ে না নেয় শুরু করা হয় উচ্ছেদ অভিযান ভেঙে ফেলা হয়েছে বেশ কিছু স্থাপনা আমরা পানি উন্নয়ন বোর্ড যখন এই খাল কাটছি আর কি কাটার সময় আমরা নোটিশ করছি তো যখন নোটিশ করছি তখন নোটিশেও বলা ছিল যে পাঁচ কর্ম দিবসের মধ্যে আপনাদেরকে এই অবৈধ স্থাপনাগুলো সরাই নিতে হবে এই দ্বারা আমরা উচ্ছেদে আসব। এখন সেই নোটিশ অনুযায়ী ডিসি অফিস আজকে উচ্ছেদে আসছেন তবেই ঘর মালিকরা বলছেন ওই জমিতে বসবাস করতে সরকার তাদের বন্দোবস্ত করে দিলেও কোনো প্রকার আইনি নোটিশ বা নির্ধারিত সময় ছাড়াই তাদের উচ্ছেদ করা হচ্ছে হঠাৎই আমাদের মাল জিনিস রয়েছে সবকিছু রইছে আমাদের ঘরটা ভাঙি হলো আমরা গরিব মানুষ আমরা কি করবো এখন কোথায় যাব সোনার সালে আপনার আপনার জায়গাটা নেওয়া তা জায়গাটা না মালিকানা দিন থেকে আজকে কাছ থেকে আমাদের তো সময়ও দিন যে কোনো নোটিশ অন্যদিকে উচ্ছেদ ঠেকাতে ইতোমধ্যেই স্থানীয় প্রভাবশালীদের মোটা অঙ্কের টাকা দিয়েছে ঘর মালিকরা ঘর প্রতি দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ উঠেছে দখলদারদের হাত থেকে নরাগাতির খালটিকে রক্ষা করতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিক খান উচ্ছেদ ঠেকাতে টাকা লেনদেনের বিষয়টির সাথে সরকারি কোনো সংস্থার সম্পৃক্ততা নেই বলে জানান তিনি নোটিশ দেওয়ার পরেও উচ্ছেদ নিজেদেরকে সরিয়ে নেয়নি সেহেতু তার প্রেক্ষিতে আজকে সরকারি জায়গা উদ্ধারের জন্য আজকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে জমি তো সবই সরকারি সবই তো জেলা প্রশাসকের অনুকূলে তো এই জায়গাটাও অবৈধ যেহেতু সরকারি খাস এটা জেলা প্রশাসকের নামে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক নড়াইলে দ্রুত সমস্যাটি সমাধানের পাশাপাশি আর্থিক লেনদেনে জড়িতদের শাস্তির দাবি স্থানীয়দের अबनान अहमद विजय टीवी